অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিশেষ করে সিলেট পূর্বাঞ্চলের একজন অত্যন্ত মেধাবী বহুমাত্রিক আলোকিত মানুষ এবং শিল্প সাহিত্য সংস্কৃতির একজন অগ্রগণ্য ব্যক্তিত্ব। তার অদম্য চেষ্টায়, অনুপ্রেরণা ও সহযোগিতায় নিজ অঞ্চল বিয়ানীবাজার সহ সিলেটের পূর্বাঞ্চলের অগণিত তারুণ্য স্বপ্ন বুনেছে, হেঁটেছে মৌলিক ও সৃজনশীল পথে। বিশিষ্ট এই শিক্ষা সংস্কৃতি ও শিল্পবোদ্ধা গত 16 সেপ্টেম্বর অগণন মানুষকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করেছে। বাংলাদেশ থেকে প্রায় 8,000 নটিক্যাল মাইল দূরে লন্ডনের 10 সেপ্টেম্বর সোমবার তার বন্ধু শুভান্নদায়ী ও শিক্ষার্থীরা মিলে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে প্রার্থনায় রেখেছেন। পূর্ব লন্ডনের এশিয়াতুল ইসলাম মসজিদ ও কমিউনিটি সেন্টারে বাদ দা মাগরিব দোয়া মাহফিলে সকলের মনে ছিল মরহুম অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের জন্য পরকালীন শান্তির আকুতি। মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের স্বজন ও আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব মাইগ্রেন্ট ভয়েস এর প্রেসিডেন্ট হাবিব রহমান। তার বাল্যবন্ধু আইকন কলেজ অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের লেকচারার এনায়েত সারোয়ার ও সাবেক প্রভাষক সরোয়ার হোসেন। সেলিম ছোটবেলার থেকেই আমাকে, আমি আমার নিজের কথা হয়ে যায় আর কি, আমাকে বলতো যে আপনি আমাদের পথ প্রদর্শক, আপনি যে কথা বলছেন, যেগুলো কাজ করতেছেন, আপনার যে মরাল কম্পাস সেটাকেই গ্রহণ করছি, রাজনৈতিক কম্পাস গ্রহণ করছি, করিয়া কাজ করতেছি, মানুষের জন্য কাজ করতে হবে। আমি শিক্ষার, আমি ওকে জিজ্ঞেস করতাম ও যখন ছোটো ছিল যে তুমি কি হতে চাও, আমি একটা শিক্ষাবিদ হতে চাই। আমি মনে শিক্ষাবিদ হয়ে কী করবে, আমি সবাইকে পড়াবো, যেটা জানি সেটা তাদের ভিতরে দেবো। তারপরে সে রাজনৈতিক অঙ্গনে ও যদিও পেছনে থাকতো, কিন্তু একটা মূল ধারায় সে মানুষের কাজের জন্য সব সময় নিমজ্জিত ছিল। মানুষকে কনভিন্স করতে পারতো, ভালো বক্তৃতা দিতে পারতো, কিন্তু মেইন জিনিস যেটা সেলিম, আমি তো সেলিম বলি, আমার মনের ছেলে কিবরিয়া তাফাদা, সে সারা জীবনই চিন্তা করতো মানুষের জন্য, মানুষের কাজ করে যাবে। এই যে শিক্ষার ভিতরে ঢুকছিল, শিক্ষার মানে সব সময় প্রশ্ন করতো কীভাবে আমাদের দেশের মানুষকে শিক্ষিত করা যায়, তাকে আগের দিকে নেওয়া যায়, রিয়েল শিক্ষা, নৈতিকভাবে মানুষের কীভাবে উন্নতি করা যায়, সেগুলোর কথা চিন্তা করতো। আমরা একই সাথে ছোটোবেলায় বড় হয়েছি, একই আদর্শের রাজনীতিও করেছি, একই সময়ের, সেই সময়ের যে সমস্ত আদর্শবান যে সমস্ত কয়েকজন, যে হাতে গোনা কয়েকজন মানুষ, তার মধ্যে একজন প্রকৃষ্ট উদাহরণ হলো এ কে এম গোলাম কিবরিয়া তাফাদার। আজকের প্রজন্ম যারা সবাই কিবরিয়া স্যার যারা সবাই বলেন, আমি তাদেরকে বলবো যে কেবল কিবরিয়া স্যার যে আপনাদের একজন স্যার ছিলেন সেভাবে না দেখে আপনারা যদি দেখেন কিবরিয়া স্যারের আদর্শ, কিবরিয়া ভাইয়ের আদর্শ, কিবরিয়া ভাই কীভাবে বড় হয়েছেন, কীভাবে একজন সেলফ মেড মানুষ, এ সেলফ মেড ম্যান ওয়াজ এ কে এম গোলাম কিবরিয়া তাফাদার। সেই সেলফ মেড একজন মানুষ, তার আদর্শ, তার সে যে সমস্ত গুণাবলী আপনাদেরকে দিয়ে গেছেন, সে সমস্ত গুণাবলীকে ধারণ করে, তার আদর্শকে ধারণ করে, তার মতো করে যদি আপনারা বাঁচতে পারেন, আমরা বাঁচতে পারি, তাইলে বলবো যে গোলাম কিবরিয়া তাফাদার একজন সার্থক মানুষ। ছোটোবেলায় যে অত মেধাবী বলে জানতাম না, কিন্তু কিবরিয়া ভাই যে অত বেশি পড়ালেখা করতেন, নিজে নিজে পড়ালেখা করে যে মানের মানে উন্নতি করা যায়, যে নিজেকে নিজেকে ডেভেলপ করা যায়, এটার একটা প্রকৃষ্ট উদাহরণ ছিল কিবরিয়া ভাই। এই কিবরিয়া ভাই দেখেন খলিল চৌধুরী থেকে কুড়ার বাজার কলেজ, বেনিজার সরকারি কলেজ, তারপরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এই যে মানুষটি যে চায় একটা ইচ্ছে নিজস্ব ইয়ে থাকলে, যে ইয়ে থাকলে আস্তে আস্তে যে নিজেকে বিকশিত করা যায়, সাথে সমাজের জন্য অনেকটা অনেক কিছু করা যায়, এটি করা যায়, এর প্রকৃষ্ট একটা উদাহরণ হল কিবরিয়া সাহেব। কিবরিয়া ভাই শুধু একজন শিক্ষাবিদ ছিলেন না, তিনি সাংস্কৃতিক অঙ্গনে তার যে ভূমিকা, বিশেষ করে বিয়ানীবাজার এলাকায় যে তিনি যে ভূমিকা রেখেছেন, তার সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা উদীচী শিল্পগোষ্ঠী সৃষ্টির মাধ্যমে হয়েছিল। পরবর্তীতে সমস্ত বিয়ানীবাজারে তার একটা প্রদর্শনা ছিল। আমরা যখন বিয়ানীবাজার সরকারি কলেজে লেখাপড়া করি, তখন আমাদের বার্ষিক সাহিত্য সংস্কৃতি সপ্তাহে এই সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমাদের যে পরামর্শ এবং সহযোগিতা করতেন, এগুলো থেকে আমরা অনেক কিছু শিখেছি। এবং আমি মনে করি এই ধারাবাহিকতায় কিবরিয়া ভাইয়ের এই যে
শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, এর ধারাবাহিকতায় ভবিষ্যতেও নতুন প্রজন্মরা তার এই দিক নির্দেশনা অনুসরণ করে আমাদের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমি নিজেকে খুব গৌরবান্বিত মনে করি, কারণ আমার সৌভাগ্য হয়েছিল অধ্যাপক গুলাম কিবরিয়া স্যারের প্রাথমিক শিক্ষায় উনি আমাকে পড়িয়েছেন। আমরা প্রাথমিক বিদ্যালয়ে, যেটা ক্লাস থ্রি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক এবং মাধ্যমিক, সেখানে গুলাম কিবরিয়া স্যার আমাদেরকে পড়াতেন। এবং এই জন্য আমি মনে করি যে আজকে যে গুলাম কিবরিয়া স্যারের যে শিক্ষার প্রতি যে উনি আমাদেরকে স্পৃহা বা উৎসাহ দিয়েছেন, কনফিডেন্স, যেটা নিজের পায়ে দাঁড়ানো বা কথা বলা বা নিজের অধিকার সম্পর্কে কথা বলা, এখানে কিন্তু গুলাম কিবরিয়া স্যারের যথেষ্ট অবদান রয়েছে। এবং আমি আজকের যে কালাম চৌধুরী, আমি মনে করি গুলাম কিবরিয়া স্যারের এই যে উৎসাহ উদ্দীপনা কথা বলা, এই জন্য আজকে আমি টকশোতে গিয়ে কথা বলতে পারি, আজকে আমি বিভিন্ন সেমিনারে গিয়ে কথা বলতে পারি, আমি কোর্টে গিয়ে অনর্গল আমি সাবমিশন দিতে পারি, এটা কিন্তু স্যারের ভূমিকা অপরিসীম। আমি স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। কিবরিয়া ভাই ওই লাগিয়ে আমরা একজন অলরাউন্ডার পাওয়া যায় সব দিকে, শিক্ষা, সংস্কৃতি, সমাজ, বিনির্মাণে থান অনেক ভূমিকা ছিল, থান রিপ্লেসমেন্ট মনে করি না যে আর কেউ দিতে পারবো করে। আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, মিসবাহ রহমান ও দেলোয়ার হোসেন দেলু। হিমেল ঠান্ডায় লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য জন এসেছিলেন তাদের প্রিয় মানুষটির জন্য। দোয়ায় স্বজন হারানোর ভেজা মন এবং অনেকে চোখ ভিজিয়ে বাড়ি ফেরার আগে তাদের জন্য আয়োজকদের উদ্যোগে পরিবেশিত হয় হালকা খাবার। সেখানেও ভালোবাসায় হৃদয় ধারণ করা প্রয়াত গোলাম কিবরিয়া তাপাদারের চরিত বর্ণিল জীবনের নানা আলোকিত দিক চর্চিত হয়েছে। দোয়া মাহফিলে যোগ দেওয়া সকলের মনে অথবা মুখে যেন ছিল একটাই প্রার্থনা, হে পরম দয়াময়, মানুষের জন্য নিবেদিত তার অসংখ্য ভালো কাজ এবং আমাদের জাগরণেরও প্রেরণার বাতিঘরকে জান্নাতের শ্রেষ্ঠ স্থানে জায়গা দিও। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বায়ান্ন বাংলা, বায়ান্নের রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। বায়ান্ন বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।